নিজের বাসা পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা, এবার সেটা যেমনই হোক। নিজের বাসায় নিজের রুমটায় যে শান্তি মিলে, পৃথিবীর আর কোথাও সেই সুখ খুঁজে পাওয়া যায় না। নিজের এলোমেলো বিছানা, চাদর, বালিশ, কাঁথা, এমনকি পড়ার টেবিল, অন্যান্য আসবাবপত্র, রুমের প্রত্যেকটা জিনিসের প্রতি যেন অদ্ভুত এক মায়া কাজ করে। কখনো পরিবার ছেড়ে দূরে কোথাও গেলে পরিবারের মানুষের সাথে সাথে নিজের রুমটা এবং নিজের ব্যবহৃত জিনিসপত্রগুলোর প্রতিও ঠিক একই রকম মায়া কাজ করে। নিজের বাসা যেমনই হোক, সেটাই সবচেয়ে সুন্দর এবং শান্তির স্থান পৃথিবীর সব কিছুর থেকে। আমার কাছে মনে হয় আমার কুঁড়ে ঘরটা বা আমার ভাঙা ঘরটাই সব থেকে বেশি শান্তি এবং স্বস্তির জায়গা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি লাকি ঢাকা থেকে বলছি। লাকিস মিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না। আশা করছি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ সহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে। এখন যেহেতু রমজান মাস, তাই আমরা সকালবেলা বাড়তি কাজগুলো করে ফেলি, এরপর চলে যাই কিচেনের দিকে। আজকেও আমি টুকিটাকি বাসার অনেক কাজ করে নিয়েছি, সব কিছু হয়তো ক্যামেরা বন্দি করিনি, আর সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতেও সবসময় ভালো লাগে না। এক কথায় ওই যে রোজা রেখে অনেকটা ক্লান্ত থাকি, আর প্রতিদিন এখন কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি না। তো যাই হোক, এরপর চলে এলাম কিচেনের কিছু টুকিটাকি কাজ করে এগিয়ে নেওয়ার জন্য। তো আজকের দায়িতে আমার খুবই পছন্দের একটি ডেজার্ট আইটেম তৈরি করব, তো সেটা ভাবছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আমি জানি আমার অনেক আপুরা, অনেক পারদর্শী আপুরা রয়েছেন যারা এইসব আইটেম অনেক বেশি জানেন। তো আমার কাছে যেহেতু অনেক পছন্দের একটি খাবার এটা, তো আর ভাবলাম রোজাটা যেহেতু গরমের মধ্যে আর সারাদিনের ক্লান্তি দূর করবে এই একটি আইটেম দিয়ে, তো আজকে কাজটা তৈরি করব। তো আমি এখানে প্রায় 1.5 লিটার মতো দুধ নিয়েছি, আর সেটা আমি জাল করে 1 লিটারও কম করে নিয়েছি। এরপর এর সাথে আমি অ্যাড করেছি ড্যানিশ কন্ডেন্স মিল্ক, সেটা হচ্ছে 1 কাপের মতো, আর এটাকে আমি ঠান্ডা করে এখন ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। পুরোপুরি ঠান্ডা করে আমি ডিপ ফ্রিজেটা রেখে দিব যেন এটা জমে যায়, মানে অনেকটাই বড় বড় ভাব হয়ে যায় এরকমভাবে। তো ওটা রেখে দিয়েছি, এরপর কিন্তু আমি বাসার অন্যান্য কাজ করে নিয়েছি, সেটা আর ক্যামেরা বন্দি করিনি। এখন চলে এলাম কিচেনে রান্না করার জন্য। তো আজকে রান্না করছি মোটামুটি ভাজির আইটেম করেছি কয়েকটা। তো এখন কলা ভাজি করে নিচ্ছি প্রথমে। আমার কাছে তো কলা ভাজিটা অনেক বেশি ভালো লাগে, যদিও আমাদের শরীরের জন্য এই কলা ভাজিটা খুবই উপকারী। আর এখন তো রোজা রাখছি, সারাদিন আমরা অনাহারে থাকি, তো আমাদের স্বাস্থ্যের কথা একটু চিন্তা করতে হবে। আমি কিন্তু কলা ভাজিটা একদম পোড়া করে ফেলি। আমি জানি না আপনারা কে কীভাবে ভাজি করেন, অনেকে হয়তো একটু সেদ্ধ হয়ে গেলে সেটাও নামিয়ে নেয়, মানে সবুজ ভাব থাকতেই। তো আমি কলা ভাজিটা সবসময় একটু মোচমোচে করে ভেজে নিই। আর এদিক থেকে বাসায় দেখলাম কিছুটা বাঁধাকপি রয়েছে, সেটাও আজকে ভাজি করে নিচ্ছি। তো অনেক দিনের পুরনো ছিল, তো ভাবলাম না ফেলে না দিয়ে একটা আইটেমও হয়ে যাবে। তো আমি বাঁধাকপি সাধারণত ডিম দিয়ে ভাজি করি, তো আজকেও এটা ডিম দিয়ে ভাজি করে নিব। তো রান্না করতে করতে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে রয়েছেন কিন্তু আমার ভিডিওতে একটু লাইক দিতে ভুলে গেছেন, তাই আপনাকে বলছি যদি আমার ভিডিওর কোনো কথা বা কাজ আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো আমি প্রথমে 2টা ভাজির আইটেম করে নিয়েছি, আর রান্না করতে করতে আমি কিন্তু ইফতার আইটেমগুলো গুছিয়ে নিয়েছিলাম। তো যেহেতু এখন আমাদের আগে ইফতারটা রেডি করে নিতে হবে, আমি কিন্তু এখন প্রতিদিন চেষ্টা করি আগে ইফতারটা রেডি করে এরপর রান্না করতে। আর হ্যাঁ, রান্না যদি হাতে সময় থাকে তাহলে আমি রান্নাটাও কিছুটা আগে করে রাখি। তো আজকেও ঠিক একইভাবে 2টা ভাজির আইটেম করে নিয়েছি, এখন আমি ইফতারগুলো রেডি করে নিব। ইফতার রেডি করা হয়ে গেলে এরপর আমি আবারও রান্না বসিয়ে দিব, অথবা দেখা গেছে আমরা যখন ইফতার করে ফেলি তখনও বাকি সময়টাতে রান্না করে নিতে পারি। যদিও সারাদিন অক্লান্ত পরিশ্রমের পরে বা রোজা রাখার পরে আমাদের কিন্তু সন্ধ্যাবেলায় কাজ করতে ইচ্ছে করে না, আমার কিন্তু করতে ইচ্ছে করে না সত্যি কথা বলতে। তারপর অনেক সময় দেরি হয়ে গেলে কিছু করার নেই, তখন কিন্তু সন্ধ্যার পরেই রান্না করতে হয়। তো এক এক করে আমি সব ধরনের ইফতারগুলো রেডি করে নিচ্ছি। আর আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাতে সবাই জানেন আমি কিন্তু মোটামুটি অনেক কিছুই ফ্রোজেন করে রাখি। আর ফ্রোজেন করা থাকলে কি হয়, ইফতারের সময় কিন্তু ঝামেলাটা একটু কম হয়, কারণ একই কাজ কিন্তু প্রতিদিন করতে ভালো লাগে না। তো আমি চেষ্টা করি একদিন ইফতারি রেডি করি, সেটা যেন আমি 2-3 দিন সেভাবে রেখে খেতে পারি অথবা ফ্রোজেন করতে পারি সেভাবে রেখে দিই। আর যেগুলো অনেকদিন পর্যন্ত ফ্রোজেন করা যায় যেসব খাবারগুলো,
সেগুলো কিন্তু আপনার চাইলে 1 মাসেরও বেশি সময় ধরে ফ্রোজেন করতে পারেন। আমি যে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি সেটাও ফ্রোজেন করা ছিল, আর এই যে আলুর চপগুলো সেটাও কিন্তু ফ্রোজেন করা ছিল। এবার ফ্রোজেন করা থাকলে আমাদের কিন্তু ইফতার রেডি করতে খুব বেশি একটা সময় লাগে না। আর এই দিক থেকে আমি কিন্তু আজকে চিংড়ি মাছ ভাজি করে নিচ্ছি। আমার কাছে কিন্তু চিংড়ি মাছের ফ্রাইটাও অনেক ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগে। আর এদিক থেকে এই যে কাঁচামরিচ আমি ভেজে নিচ্ছি, এগুলো কিন্তু আমাদের গাছের কাঁচামরিচ, আমার বেলকনির কাঁচামরিচগুলো এখন শেষমেশ আমার কাজে দিয়েছে। তো এই রমজানে প্রতিদিনই কিন্তু আমার গাছ থেকে মরিচ তুলে তারপর সেটা ভেজে নিই, কারণ টাটকা মরিচ দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে। আর মরিচটা কিন্তু আমরা যখন মুড়ি মাখি সেটার সাথে খেতেও অনেক ভালো লাগে। তো এই দিক থেকে আমার কাস্টার্ডটা কিন্তু একদম জমে গেছে, অনেকটাই বরফ হয়ে গেছে। আর আগে থেকে আমি কিন্তু সাবুদানা সেদ্ধ করে নিয়েছি। সাবুদানা দিয়ে যদি কখনো ডেজার্ট তৈরি করতে চান তাহলে অবশ্যই অরিজিনাল সাবুদানাটা আপনারা কিনে নেবেন। এখন বলতে পারেন যে আপু অরিজিনাল সাবুদানা কোনটা, সেটা কীভাবে বুঝবো? বাজারে কিন্তু দুই ধরনের সাবুদানা পাওয়া যায়, একটা হচ্ছে একটু হোয়াইট বেশি, আর একটা হচ্ছে দেখবেন একটু হলদেটে ভাব। যেটা হলদেটে ভাব সেটাই কিন্তু অরিজিনাল সাবুদানা, আর সেটা দিয়ে আপনি যে কোনো ডেজার্ট আইটেম খুব ভালোভাবে তৈরি করতে পারবেন। আর সাদা যে সাবুদানাটা সেটা দেখবেন পানির মধ্যে যখন আপনি ছেড়ে দেবেন তখনই সেটা কিন্তু একদম গলে যাবে, মানে এমন একটা ভাব হবে যেন সমস্ত ভাতের মায়ের মতো হয়ে গেছে। তো এক এক করে আমি সমস্ত ফ্রুটসগুলো মিশিয়ে নিচ্ছি। এখানে আরও বিভিন্ন ধরনের ফ্রুটস অ্যাড করা যায়, তবে যে ধরনের ফ্রুটস থেকে আপনার পানি বের হবে না সেই ধরনের ফ্রুটসগুলো অ্যাড করে নেবেন, আর যেগুলো পানি ছেড়ে দেয় সেই ধরনের ফ্রুটসগুলো কখনোই কিন্তু ডেজার্টের মধ্যে অ্যাড করবেন না। তো আমি কিন্তু এর মধ্যে কিছুটা নুডলস ব্যবহার করেছি, আর সেটা কিন্তু ফুড কালার দিয়ে তারপর আমি সেদ্ধ করেছি। তো এই যে আমার কিন্তু আজকের কাস্টার্ড রেডি হয়ে গেছে। তো উপর দিয়ে আমি একটু ভ্যানিলা আইসক্রিম দিয়ে দিয়েছি, তো এটা এখন না দিলেও চলবে। আর এই অবস্থা কিন্তু আপনার অবশ্যই ফ্রিজে রেখে দেবেন, যে কোনো ডেজার্ট কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো ইফতার যেহেতু এখনও অনেকটা সময় বাকি, তাই আমি এখন আর পরিবেশন করলাম না, জাস্ট উপর দিয়ে আইসক্রিমটা দিয়ে রেখেছি। আপনারা যখন সার্ভ করবেন তখন এটা উপর দিয়ে দিয়ে নেবেন। তো আমি কিন্তু এরই মধ্যে ইফতার করে ফেলেছি, সেই ফুটেজগুলো আমার আজকে নেওয়া হয়নি, অনেকটাই ব্যস্ত ছিলাম যে কারণে সেই ফুটেজটা আমি ধারণ করিনি। এরপর চলে এলাম সন্ধ্যার পরে বাকি রান্নাগুলো কমপ্লিট করে নেওয়ার জন্য। আজকে কিন্তু আমি মোটামুটি অনেক কিছুই চিংড়ি মাছের আইটেম করেছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছ ভাজি করে নিচ্ছি। রমজানে কিন্তু আমাদের খাওয়ার স্বাদটাই চেঞ্জ হয়ে যায়। তো চিংড়ি মাছ আমি ভাজি করব, আর সেই সঙ্গে কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ অ্যাড করে দিয়ে সেটাও একদম মুচমুচে করে ভাজি করে নেব, মানে এক কথায় যতটা সম্ভব মুচমুচে করে ভাজি করব। আর এখানে আমি লতি বসিয়ে দিচ্ছি, অন্য একটা প্যানের মধ্যে আমি লতি রান্না করব। অনেকদিন পর্যন্ত কচির লতিগুলো ফ্রিজে ছিল, তো কাটার অভাবে বলতে পারেন রান্নাও হচ্ছিল না, মানে এতটাই ব্যস্ত থাকি তো লতিগুলো সেভাবে কাটাও হচ্ছে না। তো আজকে একটু সময় পেয়ে সেগুলো কেটে নিয়েছি। যেহেতু এখন রমজান মাস, তাই ইচ্ছে থাকলেও এখন আপনাদের সঙ্গে আমি পুরোপুরি ভিডিও শেয়ার করতে পারি না, কারণ অনেকটাই ব্যস্ত থাকতে হয়। আমি যদি সারাদিন ভিডিও নিয়ে পড়ে থাকি তাহলে অন্যান্য কাজ আর করা যায় না। তারপর চেষ্টা করি একদিন পর হলেও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার, যদি হাতের কাজ একটু কমে যায় তখন ইনশাল্লাহ চেষ্টা করবো প্রতিদিন আবার আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করার। তো এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বের ধাঁধা ছিল পৃথিবীর সবথেকে বয়স্ক নদীর নাম কি? ধাঁধার সঠিক উত্তর ছিল বুড়িগঙ্গা নদী। আর যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার নাম হচ্ছে ময়না। ময়না আপু সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন, যদিও তার জিমেল অ্যাকাউন্টের নামটি বোঝা যাচ্ছে না, তিনি তার নামটি বলে দিয়েছেন তাই তার নামটি বলতে পেরেছি। আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এখন বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে একটি অন্ধ মেয়ে তার পেন্সিল, আংটি এবং পয়সা হারিয়েছে। আপনি বলুন তো সে প্রথম কি হারিয়েছে? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দেবেন। তো আজকের ভিডিওটি আর খুব বেশি বড় করব না, দেখতে দেখতে আজকের ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।